সম্প্রতি আর্থিক অনিয়ম নিয়ে বাফুফের দুই সহসভাপতির লিখিত অভিযোগ নিয়ে দুই একদিনের মধ্যেই বৈঠকে বসবে বাফুফে জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এর অনুমতি ছাড়া বাৎসরিক আর্থিক প্রতিবেদন করারও ব্যাখ্যা দিয়েছেন তিনি আর্থিক দুর্নীতি ও অনিয়ম নিয়ে গেল এক সপ্তাহ ধরে সরগরম দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে দুই সহসভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদের লিখিত অভিযোগ নিয়ে লুকো চুরির পর অবশেষে গণমাধ্যমের সামনে এলেন বাফুফে সাধারণ সম্পাদক জানালেন দুই সভাপতির অভিযোগের জবাব দুই এক দিনের মধ্যেই দেবে বাফুফে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই এই বিষয়গুলোর ব্যাখ্যা আমরা আগামী কয়েকদিনের মধ্যে খুব সুন্দরভাবে তাদেরকে তাদের তাদের সন্তুষ্টির জন্য তারা যে জিনিসগুলো জানতে চেয়েছে তাদের যে উত্তর যেটা আমরা পেয়েছি আমরা তাদেরকে লিখিত উত্তরটা দিয়ে দিব সবশেষ এজিএম এ কাউন্সিলরদের দাবি ছিল প্রতি বছরের জন্য একটি বাজেট নির্ধারণ করে তা ব্যয় করা সে দাবি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েও রাখেনি বা এজিএম এর অনুমোদনহীন দুটি অডিট ফার্মকে দিয়ে আর্থিক প্রতিবেদন করানোরও অভিযোগ আছে এটা অবশ্যই আমরা স্বীকার করছি যে আমরা আমাদের দু সালে আমাদের লাস্ট এজিএম হয়েছিল সতেরো এবং আঠারো সালে আমরা এজিএম করতে পারিনি আমাদের ফাইন্যান্স কমিটির কাছে অ্যাপ্রুভাল নিয়ে সেই অ্যাপ্রুভাল আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ যে বোর্ড নির্বাহী পরিষদ রয়েছে সেই নির্বাহী পরিষদের কাছ থেকে আমরা অনুমোদন নিয়ে সেই অনুমোদিত অডিট ফান্ড দিয়েই কিন্তু হচ্ছে গিয়ে আমরা আমাদের অডিটগুলো করিয়েছি এছাড়া অপেশাদারভাবে সাদা কাগজে ভাউচার জমা দেওয়া নিয়েও ব্যাখ্যা দিয়েছেন বাফুফের এই কথা জানিয়েছেন ফিফার নির্দেশনায় তারা ইতোমধ্যেই এর সমাধান খুঁজে পেয়েছেন যে সাদা কাগজে কিছু হয় বাট সেটা অবশ্যই খুব নেগলেজিবল দৈনন্দিন ব্যবহার্য এবং প্যারিশেবল গুডস যেগুলা মাছ মাংস তরি তরকারি এই জিনিসগুলোর জন্য সাধারণ ভাউচার হয় বাট বাট এটা যখন আমাদেরকে ফিফা এফ সি বা আমাদের অডিট কোম্পানি বলল সেই সতেরো আঠারো সালে যে এই জিনিসটা যতটুকু সম্ভব পরিহার করা উচিত এবং সেটা কিন্তু আমরা এই জিনিসটা এখন আমরা পরিহার করেছি সম্পূর্ণরূপে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা